হ্যালো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ডায়োড। এটা একটা সেমিকন্ডাক্টর, একে রেক্টিফায়ার বা ডায়োড বলে থাকি আমরা। দেখুন, এখানে ডায়োডের স্যাম্পল দেওয়া হয়েছে পাশে এবং এটি চিত্র ধারণ করা হয়েছে। এন টাইপ, পি টাইপ, কোন সাইডকে কি বলে সেভাবে দেওয়া হয়েছে। এখানে দেখুন, ইলেকট্রনস এন টাইপে ইলেকট্রনস এবং পি টাইপে হোলস। এর মাঝখানে যে জাংশন থাকে, সেই জাংশনটিকে ভাঙার জন্যই হোলস এবং ইলেকট্রনের একে পরস্পরের দিকে মিলিত হয়। পি টাইপে পজিটিভ এবং এন টাইপে নেগেটিভ দিলে তবেই এটা ফরওয়ার্ড বায়াসিং হয়ে কাজ করে। ডায়োড ওম সেট, আমরা কিভাবে ডায়োডটি সেট করব। এখানে দেখুন একটি মিটার এবং ডান সাইডে একটি চিত্র ধারণ করা হয়েছে এবং চিত্র দুটো অ্যারো চিহ্ন দিয়ে আছে, দুই ধরনের, একটি রেড একটি ব্ল্যাক। দেখুন, রেড মানে এটা বোঝাচ্ছি যে আমরা প্রথমে পজিটিভটা পজিটিভে ধরবো, মিটারের পজিটিভ প্রান্ত ডিরেকশন অন হিসাবে ধরবো, DMM। পজিটিভে লাল এবং নেগেটিভে ব্ল্যাক, আর রেডে ব্ল্যাক। এবার ধরার পরে ডিরেকশন টু দেওয়া আছে DMM, ওখানে আমরা মিটারের তার উল্টিয়ে ধরবো, পজিটিভ নেগেটিভে এবং নেগেটিভ পজিটিভে। আমরা এভাবে বুঝতে পারি এটি কি হবে, এটা চেক করতে পারি এভাবে আমরা। পিএন জাংশন ডায়োড দুইটা চিত্র দেওয়া হয়েছে, সার্কিট ডায়াগ্রাম, এবং নিচে দুইটা ফরওয়ার্ড বায়াসিং এবং রিভার্স বায়াসের স্ট্রাকচার দেওয়া হয়েছে। পিএন জাংশন ডায়োড ভোল্টেজ সাপ্লাই পেলে কি হয়ে কাজ করে, এখানে তাই আমরা একটি চিত্র ধারণ করে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এটা কাজ করছে ভোল্টেজটা। আসুন এবার একটি ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসের সার্কিট স্যাম্পল দেওয়া হয়েছে, সম্পূর্ণ ফলো করুন। এবং এখানে এক্সাম্পল স্বরূপ কিছু ডায়োডের নাম্বার দেওয়া হয়েছে, ইন 4007, ইন 4008, ইন 4148, ইন 6A10। এগুলো হচ্ছে ডায়োডের মান নাম্বারিং। খুব সাধারণ একটা আলোচনা করলাম ডায়োড নিয়ে। যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে চান, তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার আগে একটি কথা বলে নিই, হয়তো আপনারা আমার থেকে অনেক কিছু জানেন বা ভালো জানেন, আপনারা ভালো অবস্থান করতে পারেন। আমি এই বিষয়ে একেবারে নতুন এবং আমার চ্যানেলটি খুব অল্প দিনেই চ্যানেলটি অন করা হয়েছে। তো আপনারা যদি কেউ জেনে থাকেন বেশি কিছু, তো আমাদের জানাবেন কমেন্ট বক্সে, এবং যদি আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাও জানাবেন। দেখুন, আমি একটি সাধারণ আলোচনা করছি, জাস্ট ডায়োড পড়ছি, আলোচনা করছি, এর বেশি কিছু না। আমরা আপনাদের অনুপ্রেরণার দ্বারাই আমি আগামী ভিডিও বানাতে চলছি। আপনারা এর পুরো ভিত্তি করে আমি আরও ডায়োডের সম্বন্ধে আরও কিছু আলোচনা করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।